হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এটাতে আমি পেঁয়াজ কুচি দেব। এখানে আমি মাঝারি সাইজের 6টা পেঁয়াজ নিচ্ছি, মাঝারি সাইজের। তো পেঁয়াজটাকে আমি একটু সামান্য একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়েছে। তো এটাতে আমি এবার দেব 1.5 চামচ পরিমাণে জিরা বাটা, আধা চামচের মতো ধনে বাটা, আধা চামচ দেড় চামচের মতো আদা বাটা, দুই চামচ পরিমাণে রসুন বাটা। তেহারিটা কিন্তু আমি বিরিয়ানির মতো করেই রান্না করব। এখানে আমি 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ি নিয়েছি, সামান্য একটু পানি দেব। এক কেজি পোলাও চাল নিয়েছি তেহারি রান্না করার জন্য, 1 কেজি পোলাও চাল, আর 1 কেজি 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কমও নিতে পারেন, 1/2 কেজি নিলেও পারেন, 1 কেজি নিলেও পারেন। আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে গরুর মাংসটা দিয়ে দেব। এবারে বিরিয়ানিটা যেমন রান্না করে বিরিয়ানির মতো করে রান্না করব। শুধুমাত্র মাংসের টুকরাগুলো একটু ছোট, তো এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব, মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাংসটা কিন্তু কষানো প্রায় শেষ। তো এটাকে আমি এখন দমে দেব সামান্য আর একটু পানি দিয়ে এবং একটু তেজপাতা দিয়ে। এটাকে আমি চুলার আঁচ কমিয়ে একটু দমে দেব। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও দিতে পারেন, আমি প্রেশার কুকারে দেইনি কারণ আপনাদের দেখানোর জন্য প্রেশার কুকারে দেইনি। এটাতে একটা
জায়ফলও আমি গুঁড়ি করে এটাতে দিয়ে দেবো, ভেঙে গুঁড়ি করে, তাতে মাংসটা একটু দ্রুত সেদ্ধ হবে। বন্ধুরা, মাংসটা তেয়ারির মাংসটা সিদ্ধ হতে হতে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি, এবার আমি তেহারির চালটা একটু ভেজে নেব। এখানে আমি 1 কেজি ক্লথ চাল নিয়েছি, এক কেজি গোলাপ চাল নিয়েছি এখানে আমি তেহারি রান্না করার জন্য। এখন চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা চালের ভিতরে আমি সামান্য একটু জিরা বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চামচের বেশি একটু রসুন বাটা দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এবার আমি চালটাকে আরো কিছুক্ষণ ভাজবো। রাইস কুকারে আমি পানি আগেই গরম করে নিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য কড়াই করে চালটা ভেজে নিলাম। এক কেজি চালে আমি 2 কেজি পানি নিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ। তাতে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দেব। কিছু তেজপাতা দিয়ে দেব। এটাকে আমি এখন রাইস কুকারের ভিতর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এটাতে আমি এখন একটু টক ভাব আনার জন্য সামান্য একটু তেঁতুলের কাঁদ দেবো, মানে তেঁতুল গোলা দেব। আর তেহারিতে কিন্তু আমি তেহারির মশলা দেবো না, দেবো বিরিয়ানি মশলা। এখানে আমি বিরিয়ানি মশলাটা 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এদিকে ভাতটা কিন্তু রাইস কুকারে হচ্ছে, এখন আমি রাইস কুকারের ভিতরে ভাতের ভিতর এই তেহারির মাংসটা ঢেলে দেবো। দেখুন।
বন্ধুরা, তেয়ারিটা হয়ে এসেছে। তো এখন এটাতে আমি মাংসতে মশলাটা, বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম, আর আমি তো তেহারি মশলা দেবো না, দেবো বিরিয়ানি মশলা। তো সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দেব পেঁয়াজের বেরেস্তাটা, দেব কেওড়া সেন্ট, এবং একটু ঘি দেব। ঘি দিলাম, এবার আমি এটাকে 5 মিনিটের মতো একটু হালকা আঁচে চুলার উপর ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, তেয়ারিটা রান্না হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্লেটে করে তুলে নেব। বন্ধুরা, তেহারিটা এখানে আমি কিছুটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দই ছাড়া কিন্তু তেয়ারি বলেন আর বিরিয়ানি বলেন জমে না। তো দেখুন, তো তেয়ারিটা কিন্তু এখানে আমি তেয়ারিতে হলুদ দেইনি, আর তেহারি মাংসটা মনে করেন আমি একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে তেহারি রান্না করে খাবেন, এভাবে রান্না করলে তেহারিটায় খুবই স্বাদ হয়। তেহারি, তারপরে আপনার খিরোই, টমেটো, পেঁয়াজ কুচি এবং দই দিয়ে খুবই একটা চমৎকার একটা খাবার। তো বাসায় আপনারা এইভাবে করে তেহারিটা তৈরি করে খাবেন।